আপনি কাজ করলেই তখন গিয়ে বুঝবেন যে শুনেন আপনার জন্য হয়তো একটা ছোট ব্রিজ কিন্তু কারো কারো জন্য হচ্ছে কি এটা পৃথিবী। একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুই পারের জনপদের যোগাযোগ ছিল বিচ্ছিন্ন, আর বর্ষা মৌসুমে তো স্থানীয় লোকদের বাড়ি থেকে বের হওয়া ছিল মুশকিলের। এদিকে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসায় যেতে পারত না, এ নিয়ে তাদের মনে ছিল বেশ হতাশা। একদিন বিষয়টি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে জানালে তিনি একটি সমাধানের আশ্বাস দেন। সেই লক্ষ্যে নিজের অর্থায়নে করে দিয়েছেন পাকা সেতু, এতে মিলন ঘটল দুই পারের। হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল হলদিউড়া গ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে সুতাং নদী বয়ে যাওয়ার কারণে হলদিউড়া ছিল বিচ্ছিন্ন, আর কোনো সেতু না থাকায় দুই পারের মানুষের মধ্যে যোগাযোগ হতো অনেক কষ্টে। সম্প্রতি ব্যারিস্টার সুমন এই গ্রামের সেতুর মাধ্যমে তিনি তার 35তম সেতুর উদ্বোধন করেন। ব্রিজটা যখন হয়েছিল না আমরা তো মনে বাঁশ কাটতে ওই যে এক দুইটা বাঁশ দিয়ে দিতাম, বাচ্চা কাচ্চারা আইতে যাইতে খুব একটা সমস্যা হইতো। অনেক মুরব্বী মানুষ আছে, এরাও প্রায় অনেক মানুষের হাত পাও ভাঙছিল, বাচ্চা কাচ্চারাও কয়েকদিন আগেও একটা বাচ্চার হাত ভাঙছে এই ব্রিজ হওয়ার আগে। মানে আমরা অনেক উপকার করছি, দুই পারের মানুষের তো মনে খুব একটা সংযুক্ত আসিল না, এখন ব্রিজটাও নেই আমরা আইতে যাইতে পারি, সব চুলুর থেকে বাচ্চা কাচ্চার থেকে দুই ময় মুরব্বী সবাই আসা যাওয়া মানে খুব একটা উপকার হয়েছে আর কি। সুবিধা হয়েছে তো আমরা যেমন ছেলে মেয়েরা পড়াইতাম পারি, এরা যাইতে পারে, এর মাঝে বাড়ির পাশে উষো মানুষ যারা আছে নদীর পাড়ে যারা আছে এরা হলে আরও বেশি সুবিধা হইতেছে। আগে তো কোন দিয়ে যাওয়ার বাড়াইতাম পারছি না আমরা। এদিকে ব্রিজ না থাকলে আমরা পানিতে পাড় যাতায়াত করতে হইতো, আমরা লাগে খুবই কষ্টজনক। ব্রিজটার সময় আমরা এটা দিয়েছেন তাইটা অনেক ধন্যবাদ। আমরা আর ফরে দেওয়া এই ফুলটা দেওয়াতে আমরার বহুত উন্নতি হয়েছে, আমরা আর ফেদে ছেলে মেয়ে আর ফেদে এখন একটা মাদ্রাসা হয়েছে, ছেলে মেয়ে পড়াইতাম পারি না, আঁকাম আসিল বাসের আঁকাম তৈরি হইয়া যায় তুই এই ব্রিজ দেওয়া নেই মিস্টার সুমনে আমরা লাগে খুব সুবিধা হয়েছে, আমরা ছেলে মেয়ে তো মানুষ হইব আমরারও উপকার হয়েছে, আমরাও পার হইতাম পারি না এর ফেদে আমরারও হয়েছে ফেদা আমরা মিস্টার সুমনের ধন্যবাদ দিই। ফুলটা হওয়া মার্থে আমরা ছাত্র ছাত্রী যা আছে স্কুলে যাওয়াতে খুব উপকার হইতেছে, নাহলে নদীর সময় ভাঙ্গা হলে আমরা যাইতে পারতাম না, হাতারিরা যাইতাম আর আপনারা কাছে আমরা অনুরোধ আরও কিছু সহযোগিতা আমরা করতে, একটা স্কুল নাই ছাত্ররা পড়তা ধরতে পারে না, আপনারা কাছে অনুরোধ আমরা ইডই। ব্যারিস্টার সাইদুল হক সুমন 2016 সাল থেকে সেতু বানানোর কাজ শুরু করেন। জেলার চুনারঘাট উপজেলার 10টি ইউনিয়নে এ পর্যন্ত তিনি 35টি সেতু তৈরি করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য শানখোলা ইউনিয়নে 7টি, পাইকপাড়া ইউনিয়নে 8টি, দেউরগাছ ইউনিয়নে 5টি সেতু বানিয়েছেন। এছাড়া বাকি 7টি ইউনিয়নে 1-2টি করে সেতু তৈরি করেছেন। আমি যতটা ব্রিজ বানাইছি এই ব্রিজগুলো কখনোই আগে প্ল্যান করা ছিল না যে আমি ওইখানে ব্রিজ বানাবো। প্রতিবারই কেউ না কেউ আমার কাছে খবর নিয়ে আসতেন যে এখানে স্কুলের বাচ্চারা রাস্তা পার হইতে পারে না, পানির সময় স্কুলে যাইতে পারে না। তো আমি যেহেতু এলাকা থেকে আমি পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত গেছি, আমার একটা দায়িত্ব আছে যে এই এলাকার বাচ্চাদেরকেও সামনের দিকে নিয়ে যাওয়া। তো আমি মনে করি শুধু একটা ব্রিজের কারণে যদি এদের পড়াশোনা মানে বাধাগ্রস্ত হয় তো এটা ঠিক হবে না। তো প্রথম দিকে আমি আস্তে আস্তে অল্প টাকা দিয়ে, ধরেন 50,000 1,00,000 টাকা বা আরও কম, 40-50,000 টাকা দিয়ে আমি কাঠের ব্রিজ বানানো শুরু করি। এবং যখনই আমার কাছে লোকজন খবর নিয়ে আসছে যে এখানে স্কুলে যাইতে পারতেছে না, প্রেগনেন্ট মহিলারা চলাচল করতে পারে না, যেখানে বয়স্ক মানুষরা যাইতে পারে না, যখন এই নদীর ওই পার থেকে ওই পারের এই ধান নিয়ে আসতে পারে না বয়স্ক মানুষরা, তখনই আমি ব্রিজ বানাইতে যাই। এইভাবে করতে করতে কখন যে 35তম ব্রিজ হয়ে গেছে টেরই পাই নাই। আর ইনকামের কথা যদি বলেন, এটা হচ্ছে গিয়ে যে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে যখনই কোনো ভালো ক্লায়েন্টের সাথে মামলা করতে পারছি কিছু টাকা জমাইয়া আমি এখানে নিয়ে আসছি, কারণ এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে। আর আরেকটা জিনিস সাথে সাথে আমি প্রমাণ করতে চাই যে আপনি আপনার নিজের এলাকার জন্য এমন না যে সারা জীবন আপনি ওয়েট করবেন যে কবে আপনি এমপি হবেন, কবে আপনি মন্ত্রী হবেন তখন করবেন। এমনও তো হইতে পারে যে আপনার এমন বয়সে গিয়ে আপনি এমপি মন্ত্রী হবেন, তখন আর হয়তো আপনার আপনার শারীরিক সামর্থ্যই থাকবে না আপনি এই কাজ করার জন্য। এখন আমার বয়স আছে, সামর্থ্য আছে, এই সামর্থ্যটারই আমি কাজে লাগাইতে চাই। আমি আমার যারা ফলো করেন তাদের উদ্দেশ্যে আরেকটা এক্সাম্পল তৈরি করতে চাই যে নিজের জন্মস্থানের জন্য আপনার যা আছে তা নিয়ে আপনি যদি একটু আগায়া কাজ করতে পারেন তাহলে আপনার জন্মস্থান অনেক আগায় যাবে। একটা ব্রিজ, আমি তো ফেসবুকে সবসময় এটা প্রকাশ করি যে একটা ব্রিজ হওয়ার সাথে সাথে মনে রাখবেন যে ব্রিজ না হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এই মানুষটা কত সুবিধা পাচ্ছে। আগে ধরেন বাসের উপর দিয়ে মানুষ যাওয়া আসা করতো,
এখানে অনেক সময় বয়স্ক মানুষ সব পড়ে যেত। এরকম উদাহরণ আমি পাইছি যে পানির সময়ে বাঁশ থেকে পড়ে গিয়ে জাল দিয়ে লোকজনকে আটকাইতে হয়েছে, মানে এইরকম স্রোত ছিল। তো এই মানুষগুলো এখন দৌড়াইয়া পার হইতেছে এটার উপর দিয়ে। শুনেন, একটা ব্রিজ হচ্ছে গিয়ে আমার লাস্ট যে ব্রিজটা, এই ব্রিজকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট মাস্টারের ব্যবস্থা করছি যেখানে বাচ্চারা পড়াশোনা করবে। এখানে অনেক পিছাই আছে, ওজো পারাগায় বলতে যা বোঝায়। আপনি উপকার হচ্ছে গিয়ে যে ধরেন আমাদের পদ্মা সেতু, পদ্মা সেতু হওয়ার আগেও তো দেশ চলছে, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর যেভাবে অর্থনৈতিকভাবে আমরা চিন্তা করতেছি সারা বাংলাদেশ আগাই যাবে, দক্ষিণাঞ্চলের সাথে যেভাবে যোগাযোগ তৈরি হইতেছে, প্রতিটা ব্রিজই তো ওই পারের মানুষের সাথে, হয়তো কম সংখ্যক মানুষ হোক, ওই পারের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতেছে, অর্থনৈতিকভাবে আরও ভায়াবল হইতেছে। আপনি কাজ করলেই তখন গিয়ে বুঝবেন যে শুনেন, আপনার জন্য হয়তো একটা ছোট ব্রিজ, কিন্তু কারো কারো জন্য হচ্ছে গিয়ে এটা পৃথিবী।